নমস্কার গুড ইভিনিং হ্যাঁ হায় আকাশ থ্যাংকস শ্রেয়া থ্যাংক ইউ শ্রেয়া ফর অ্যাপ্রুভিং হ্যালো আচ্ছা আমার একটা একটা রিকোয়েস্ট আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কেউ বলুন যে ভয়েস ক্লিয়ার এইটুকুনি বললে বুঝবো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে হ্যালো কৃষ্ণা ম্যাডাম থ্যাংক ইউ হ্যালো অঙ্কিতা ম্যাডাম হ্যালো মৌমিতা ম্যাডাম আমার গলার ভয়েসটা কি ক্লিয়ার আছে একটু কেউ বলবেন প্লিজ গুড ইভিনিং আচ্ছা ভয়েসটা তাহলে ক্লিয়ার আছে থ্যাংক ইউ কৃষ্ণা ম্যাডাম ক্ল্যারিফাই করার জন্যে যে ভয়েসটা ক্লিয়ার আছে হ্যালো শেলি ম্যাডাম থ্যাংক আকাশ থ্যাংক ইউ আমি শুরু করে দেবো এক দু মিনিট টাইম নিয়ে এক দু মিনিট টাইম নিয়ে স্টার্ট করছি ঠিক আছে গুড ইভিনিং হ্যালো পায়েল দাদা কেমন আছো চলে এলাম ভালো আছি ভাই তুমি জিজ্ঞেস করলে কেমন আছো সপ্তর্ষি তারপর আরও ভালো আছি তুমিও আশা করি ভালো আছো একটু আসতে আসছে পায়েল ম্যাডাম লিখেছে একটু আসতে আসছে তাহলে আমি দেখছি কি করে জোর করা যায় এবার কি বেটার এইবার কি সাউন্ডটা ঠিক আছে দাদা তোমার ডিনার করা হয়ে গেছে না আমার ডিনার করা হয়নি একটু পেট পেটের মধ্যে আর কি ভূতরা সব নাচানাচি করতে শুরু করবে আচ্ছা পারফেক্ট থ্যাংকস শেলি ম্যাডাম বলে দিয়েছে ভয়েস ইজ পারফেক্ট থ্যাংক ইউ শেলি ম্যাডাম এসে গেছি বেটার থ্যাংকস বিপাশা ম্যাডাম থ্যাংক ইউ আচ্ছা আমি আর আমি তাহলে এবার শুরু করছি হ্যাঁ তো প্রথমত যারা আমার বলা ঘটনা শুনে এসেছেন যাদের ভালো লাগে আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য আজকে আমি যে কনফিডেন্স পেয়েছি এবং এখানে এসে এই ফোরামে বলছি অফকোর্স শ্রেয়া এবং মানে অন্যান্য যারা অ্যাডমিন প্যানেলে আছে শ্রেয়া তারপর ইন্দ্র ওদের কাছে আমি খুব কৃতজ্ঞ কারণ দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ তো থ্যাংক ইউ ফর দ্যাট শ্রেয়া সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যারা আমার ঘটনা আজকে প্রথমবার শুনবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সুতরাং সঙ্গে থাকবেন আচ্ছা এবার আজকে ঘটনা বলার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই আমি একটা জিনিস ঘটনা বলার আগে ক্লিয়ার করতে চাই যে শার্টের কলারে মাইকটা লাগালে হতো না কলারে মানে এখানে সেটা ট্রাই করে দেখছি আমি আসলে নিজে খুব একটা বেশি কলার মাই করিনি দেখি ওই ভুবন মন রেখে। এইবার কি বয়সটা ঠিক আছে ওই ভুবন মন মোহিনী কি ওয়াচটা ঠিক আছে দীপান্বিতা ম্যাডাম সন্ধ্যা হ্যালো দাদা কেমন আছেন বিনীতা আপনাকে তো অনেকদিন বাদে দেখছি বিনীতা ম্যাডাম বোধ হয় তিন চার মাস হবে তার আগে মানে আমার লাইভে তো অনেকদিন দেখিনি আশা করি আপনি ভালো আছেন আচ্ছা ভুবন মোহন মোহিনী বলেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার আমি আজকের ঘটনাগুলো শুরু করছি তো তার আগে আচ্ছা আমি কয়েকটা কথা বলে আমার নিজের কয়েকটা বিশ্বাসের কথা আমি আগেও আপনাদের এই ফোরামে বলেছি তো আচ্ছা পায়লো বলেছে ঠিক আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ আর আর সময় নষ্ট করব না তো এটা আমার পার্সোনাল বক্তব্য এবং এটা আমি আগেও বলেছি কিন্তু আমি যেহেতু আগে এই জিনিসটা আমি মানে কয়েকটা ইনসিডেন্টের পরে বলেছিলাম অনেকে হয়তো মানে তো মানুষের থাকে হয়তো তারা পুরোটা শোনেননি তাই জন্য আমি আজকে প্রথমেই থ্যাংক ইউ প্রথমেই আজকে ওকে থ্যাংক ইউ তো থ্যাংক ইউ তো একটা কথা আপনাদের সবাইকে বলে দিতে চাই মাইকটা আর একটু সামলে নাও আমি তাহলে এক কাজ করছি আমি মাইক ছাড়াই বলছি ঠিক আছে মাইক নিয়ে এত চাপ হচ্ছে যখন আমি মাইকটা সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার ঠিক আছে ভয়েস এবার আমি মাইক ছাড়া বলছি আমার মনে হয় মাইকটা সাউন্ড ঠিক আছে মাইকের প্রবলেম নেই আমি কি করি বলুন তো আপনারা এক একজন এক এক রকম বলছেন মানে কি মাইকটা রাখবো না রাখবো না দাদা আর একটু জোরে বললে ভালো হয় আমার ফোনটা আসলে অনেক পুরনো হয়ে গেছে এখন ভয়েস আরো ভালো ঠিক আছে আমি তাহলে এইভাবেই আমি তাহলে মাইক ছাড়াই বলছি হ্যাঁ তো মাইকটা আমি নিজে পরে একটু প্র্যাকটিস করে নেব করে তারপর বলবো ওকে আচ্ছা এবার আমি আমি আগে এই জিনিসটা বলেছি আমি আরেকবার আজকে রি ইটারেট করছি বা আরেকবার বলছি তার কারণ আপনারা মিস করেছেন যে অনেকে নেগেটিভ এনার্জি কথাটা খুব বলে আমি কিন্তু নেগেটিভ এনার্জি বলতে এই মানে ভূত বলুন বা প্রেত বলুন আত্মা বলুন এগুলোকে কিন্তু আমি নেগেটিভ এনার্জি বলতে পছন্দ করি না এনার্জি কিন্তু এনার্জি এনার্জির মধ্যে কিন্তু পজিটিভ বা নেগেটিভ কিছু হয় না ঠিক আছে মানে ধরুন এক আমরা আমরাও একদিন সবাই মারা যাব তারপর হয়তো সবাই আমরা ভূত হব তার মানে কি আমরা নেগেটিভ এনার্জি হয়ে গেলাম তা তো নয় রাইট একটা সিস্টেম আছে বা একটা প্রসেস আছে বিশ্বব্রহ্মাণ্ডে যার জন্য মানুষ যখন মারা যায় তখন হয়তো কিছু কিছু আত্মা কি ওপরের দিকে স্তরে যেতে পারে না তারা নিচের দিকে স্তরে থাকে তো এবং তারা হয়তো পৃথিবী বা বস্তু স্তরের মায়া ত্যাগ করতে পারে না যার জন্যে তারা বারবার পৃথিবীর কাছে আসে নিজেদের লোকদের নিয়ে যেতে চায় কিন্তু এটা কিন্তু প্রকৃতির নিয়মে হচ্ছে তারা যদি ভূত বা তারা যদি প্রেত হয়ে থাকে সেটা কিন্তু তারা নিজেদের ইচ্ছেতে তো হয়নি মানে বেঁচে থাকাকালীন এরা কিন্তু কেউ ভাবেনি যে আমি কিন্তু মোরে ভূত হব লোকে তখন ভাববে আমাকে নেগেটিভ এনার্জি এরম কিছু না এভরিথিং ইজ এনার্জি একটা প্রসেসের মধ্যে আছে মারা যাবে কিছু আত্মা মুক্তি পাবে উপর দিকের লেয়ারে চলে যাবে অন্য ডাইমেনশনসে চলে যায় আর কিছু আত্মা পৃথিবীর চারিদিকে ঘোরাঘুরি করে এবং নিজেদের ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ নেওয়ার চেষ্টা করে এবং এমনও আত্মা আছে যারা মৃত্যুর পরে বেশ কিছুদিন বোঝে না যে তারা মারা গেছে এরা কেউ নেগেটিভ এনার্জি না এরা ঈশ্বর বলুন বা গড বলুন বা মহাশক্তি বলুন সেই সিস্টেমে তৈরি করা বা প্রকৃতির তৈরি করা একটা সিস্টেমের মধ্যে আছে সুতরাং নেগেটিভ এনার্জি বলা মানে আত্মাকে ইনসার্ট করা এটা হলো আমার নিজের থট প্রসেস বাট দেন আগেন এগুলো তো দেখুন আত্মা বা এগুলো তো মানে প্রমাণ ওইভাবে করা যায় না রাইট মানে বাট এগুলো হচ্ছে মানে নিজস্ব নিজস্ব ব্যাপার ঠিক আছে তো হুম তো এবার আমাকে কিছু আমাকে কিছু কিছু লোক জিজ্ঞেস করেছে যে ভূত যে আছে বা এগুলোর প্রমাণ কি আমি তাদেরকে একটাই কথা বলি যে ভূত কিন্তু বা প্রেত এরা কিন্তু মানে করোনা ভাইরাস নয় যে আপনি আর করে বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে বুঝবেন যে করোনা আছে সুতরাং সব কিছু পৃথিবীতে কিন্তু ওরকম মানে পরীক্ষা করে বোঝা যায় না যে সেগুলো আছে না নেই এগুলো নিজেকে অনুভব করতে হবে নিজেকে ফিল করতে হবে নিজেকে রিয়েলাইজ করতে হবে যদি সেই সুযোগ আপনাকে দেয় মহাশক্তি এইটা ছিল আমার বক্তব্য এবার অ্যাবসলিউটলি ভুবন মোহন ঠিক বলেছেন এবার আমি ঘটনায় চলে যাই আচ্ছা এবার আমি ঘটনাগুলো আজকে যেগুলো বলবো আমাকে ঘটনাগুলো দিয়েছেন মৌমিতা ম্যাডাম মৌমিতা চ্যাটার্জি শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ মিলি ম্যাডাম আর পায়েল দাস আমি একটা কথা সবসময় বলি ঘটনা বলার আগে যারা আমাকে ঘটনা দিয়েছেন আমি যদি ঘটনা বলাকালীন কিছু ভুল করি আপনি ঘটনার পরে এইখানেই দেবেন যে দাদা আপনি এটা ভুল বলেছেন বা কিছু বলেননি আমি তাহলে দেনেন দেয়ার জিনিসটাকে সংশোধন করে দেবো কারেক্ট করে দেবো ঠিক আছে কারণ ঘটনা বলার সময় কমেন্টগুলো পড়া ইজ নট পসিবল তাই জন্য যদি আপনাদের মনে হয় যে আমি কোনো জিনিস ইনকারেক্ট বলেছি বা রং ইনফরমেশন দিয়েছি সেটা তাহলে আপনারা গল্পটা যখন শেষ হবে লিখবেন কমেন্টসে বা আমি যদি কোনো মিস্টেক করে থাকি আমি সেটাকে তক্ষুনি ক্ল্যারিফাই করে দেবো ঠিক আছে নমস্কার তাপস বাবু আপনারা কমেন্টস দেখলাম থ্যাংকস ফর জয়নিং তো এবার শুরু করছি তাহলে ঘটনাগুলো প্রথম আমি বলবো শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের দেওয়া একটি ঘটনা তো শর্মিষ্ঠা চন্দ্র ঘোষকে আপনারা অনেকেই চেনেন শি ইজ আ ভেরি ডেডিকেটেড এবং মানে কি লয়্যাল সাপোর্টার অফ এস বিজি এবং উনি প্রত্যেকটা গল্প আমি আমি যতটা বুঝেছি আর কি মানে উনি খুব সিনসিয়ারলি দেখেন এবং উনি এইগুলো নিয়ে অত্যন্ত বেশি মানে রিসার্চ টিসার্চও করেন ভাবনা চিন্তা করেন এবং শি ইজ আ ভেরি ডেডিকেটেড পারসন এবং আমি শর্মিষ্ঠা চন্দ্র ঘোষকে ওনার এই ডেডিকেশান জন্যে রেসপেক্ট করি এবং থ্যাংক ইউ ভেরি মাচ হ্যালো সুদীপ্তা ম্যাডাম তো এবার আমি যেটা প্রথম আমি শুরু করছি আমি শুরু করছি শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের দেওয়া একটি ঘটনা এই ঘটনাটা ঘটেছিল শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের এক বান্ধবী তার নাম রুবি রুবি ম্যাডাম তো এই ঘটনাটা ঘটেছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন চলছিল সেই সময় আর চন্দ্র ঘোষের শ্বশুর বাড়ি হল বর্ধমানে এবং ওর যে ফ্রেন্ড রুবি তারও শ্বশুর বাড়ি হল বর্ধমানে সুতরাং কী সিচুয়েশানে ঘটনাগুলো হয়েছিল বা কীরকমভাবে ফ্যামিলি এই জিনিসপত্রগুলোকে মানে নেয় বা সেগুলো আমি বললে বুঝতে পারবেন সেটা শর্মিষ্ঠা ম্যাডাম ভালো বুঝেছিলেন যখন উনি রুবি ম্যাডামের কাছে ঘটনাটা শোনেন এবার তাহলে রুবি ম্যাডাম কিছুদিন আগে শর্মিষ্ঠা ম্যাডামকে যে ঘটনাটা বলেছিল সেই ঘটনাটা শোনা যাক আগেই বলেছি রুবি ম্যাডামের শ্বশুর বাড়ি বর্তমানে। এবার রুবি ম্যাডাম যখন প্রথম বিয়ে করে আসেন তখন তার আগে থেকে ওনার হাজব্যান্ড আসানসোলে চাকরি করতেন তো বিয়ের পরে ন্যাচারালি এসে প্রথম শ্বশুরবাড়িতে উনি থাকেন এবং শ্বশুরবাড়িতে কে কে ছিলেন হাজব্যান্ড রুবি ম্যাডাম ওনার এক ননদ সেই ননদের তখনও বিয়ে হয়নি শ্বশুর শাশুড়ি আচ্ছা এই ঘটনাটা বলার সময় আমি কিছু জিনিস হয়তো করব কিন্তু আমি কাউকে ইনসাল্ট করার জন্য করিনি আমি কাউকে ডিসরেসপেক্ট জানাচ্ছি না আমি ঘটনাটা যেভাবে পেয়েছি আমি সেইভাবে বলার চেষ্টা করব। যেটা ফ্যাক্ট আমি সেটাকে আনবো আমি কাউকে ডিসরেসপেক্ট করা বা কারুর গলা ইমিটেট করে তাকে অপমান করা ইজ নট মাই ইন্টেনশন আমি ঠিক যেভাবে পেয়েছি ইনসিডেন্টটা আমি কিন্তু সেইভাবে বলবো ঠিক আছে আমি জাস্ট এটা একটা ডিসক্লেভার বা দিয়ে রাখলাম তো শর্মিষ্ঠা ম্যাডামের ননদ শ্বশুর শাশুড়ি সবাই মিলে ওই বাড়িতে থাকতো হাজব্যান্ড অফকোর্স আসানসোলে থাকতো কাজের জন্য মাঝে মধ্যে এখানে আসতো এবার শর্মিষ্ঠা ম্যাডামের যিনি রুবি ম্যাডামের যিনি শাশুড়ি ছিলেন রুবি ম্যাডামের শাশুড়ি ছিলেন একটা মানে লাইভ সিসিটিভি লাইভ সিসিটিভি মানে কি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা পাড়ায় কিছু কিছু মানুষ থাকে যাদের সবার ব্যাপারে প্রচণ্ড কৌতূহল মানে কাজের মাসি দুপুরবেলা কেন বাড়ি যাচ্ছে এ এখানে কেন গেল ছেলে রাত করে কেন ফিরছে মানে প্রচুর প্রচুর প্রশ্ন থাকে কিছু মানুষের প্রচণ্ড আপনারা দেখবেন প্রচন্ড ইনকুইজিটিভ বলতে যেটা বোঝায় বা ভীষণ মানে কি বলবো কৌতূহলিক কিছু মানুষ থাকে তো ওনার শাশুড়ি ছিলেন ওই রকম অত্যন্ত কৌতূহলিক একজন মানুষ সবসময় সবার ব্যাপারে বেশি ইন্টারেস্ট হয়তো ওনার পৃথিবীটাই এত ছোট ছিল যে সবার থেকে ইনফরমেশন নিয়ে উনি স্যাটিসফাইড হতেন বা নিজের পৃথিবীর যা সব প্রশ্ন ছিল সেগুলোকে মানে মানে ক্লারিফাই করার চেষ্টা করতেন কিন্তু ভীষণ ইনকুইজিটিভ ছিল উনি মানে প্রচুর প্রশ্ন থাকতো প্রচুর মানে এবং শর্মিস্ট এবং রুবি ম্যাডাম নাকি বিয়ের আগে একবার শাশুড়ির সঙ্গে দেখা করতে গেছিল দেড় ঘন্টা মতো শাশুড়ির সঙ্গে গল্প করেছিল মানে সে নাকি পুরো প্রশ্ন বিচিত্রা মানে এত প্রশ্ন যে তার সঙ্গে রকম কনভারসেশন করা মানে কোন রকম কনভারসেশন করা তার সঙ্গে ইম্পসিবল খালি প্রশ্নর পর প্রশ্ন প্রশ্নর পর প্রশ্ন এবং এই জন্য ওনাকে না কেউ পছন্দ করতো না বাড়িতে এত ইনকুইজিটিভ ছিল যে সবাই ধৈর্য হারিয়ে ফেলত সবাই ইরিটেটেড হয়ে যেত এবার আমি বলি কিরকম কিরকম ধরনের মানে ইনকুইজিটিভনেস ছিল সেটা আমি আপনাদেরকে একটু বলছি তো রুবি ম্যাডাম বিয়ের কিছুদিন বাদে নিজের হাজব্যান্ডের কাছে আসানসোলে চলে যায় এবার আসানসলে হাজব্যান্ডের কাছে যাওয়ার পর রুবি ম্যাডামের এক বান্ধবী এবার ওনার কাছে থাকতে যায় তো এবার শাশুড়ি খবর পেয়েছে যে হাজব্যান্ড মানে ওর ছেলে আর রুবি ম্যাডাম আসানসোলে আছে এবার রুবি ম্যাডামের এক বান্ধবী ওদের সঙ্গে ওখানে দেখা করতে গেছে এবার তো বুঝতেই পারছেন যে কত রকম প্রশ্ন আসবে তো উনি আর তো কৌতূহল সামলাতে পারলেন না তো নিজের বৌমাকে রাত্রে একদিন ফোন করলেন ওনার শাশুড়ি মা ফোন করে ওনার উনি মানে এবার প্রশ্ন শুরু করলেন এই প্রশ্নগুলো কিছুটা আমি মানে কোট করেছি সুতরাং সুতরাং সেই প্রশ্নগুলো আমি একটু বলছি দিয়া তোমার বান্ধবী এসেছিল বাড়ির বাড়ি কোথায় বিয়ে হয়েছে না হয়নি রুবি ম্যাডাম বলেছে না হয়নি ও কেন হয়নি কেন তাহলে সম্পর্ক আছে রুবি ম্যাডাম বলেছে না আমি জানি না শ্যামলা না গায়ে গ্রাম ভালো তখন রুবি ম্যাডাম বলেছে শ্যামলা ও শ্যামলা ও শ্যামলা ম্যাডের চ্যাট করে বিয়ে হয় না জানেন তো এবার রুবি ম্যাডাম প্রচণ্ড রেগে গেছে রেগে কে বলছে মা আমার অনেক কাজ আছে আমি আপনাকে পরে ফোন করব। বলে ফোনটা রেখে দিয়েছে তো ঠিক আছে কিন্তু ওনার তো কৌতূহলের শেষ নেই আবার একটু পরে উনি ফোন করেছেন দিয়া কি করছো কি অফিস গেছে কে খেয়ে গেল খাইয়া যায় নাই বাইরে খাবে ও তো মাছ মাংস খায় না এবার আবার শর্মিষ্ঠা ম্যাডাম ভীষণ রেগে গেল কারণ এত প্রশ্ন এত কৌতূহল সামলানো ভেরি ডিফিকাল্ট তো এরপর যেটা হলো ওর ননদ ননদের বিয়ে হলো ননদের বিয়ে হওয়ার পর এবার ননদ ননদের হাজব্যান্ড শর্মি রুবি ম্যাডামদের সঙ্গে ঘুরতে গেছে কোথাও যেই খবর পেয়েছে যে ননদের সঙ্গে মানে নিজের মেয়ে ছেলে যাই হোক ওদের সঙ্গে আর কি মানে ছেলে ছেলের বউ আর নিজের মানে মেয়ে আর মেয়ের হাজব্যান্ড একসঙ্গে ঘুরতে গেছে আবার ফোন করেছে ফোন করে আবার প্রশ্ন শুরু করেছে কি কি খুব মজা করলে তোমার তোমরা কি হোমস্টেতে আছো আমিষের দাম কত নিরামিষের দাম কত ঘরটা কি পাহাড়ে না নিচে কাছে মানে প্রশ্ন শেষ নেই এত প্রশ্ন মানে কল্পনা করতে পারবেন না কিন্তু যেটা হলো যে ননদের বিয়ের পরেই ওনার শরীর হেলথ ডিটিউরিয়েট করতে শুরু করলো এবং ওয়ান্স দ্য ডিটিরিয়েশন স্টার্টেড ওনার কিডনিতে কমপ্লিকেশন হলো আরও নানা রকম শরীরের প্রবলেম হলো এবং উনি এক্সপায়ার করলেন মানে মারা গেলেন যতই যতই মানে কৌতূহলিক হোক বা যতই মানে পিএনপিসি পাবলিক হোক বা হোয়াটএভার হোক পিএনপিসি কথাটা হয়তো ঠিক না বাট যতই কৌতূহলিক মানুষ হোক মারা গেলে নিজের লোক তো কষ্ট হয় সুতরাং সবার খুব খারাপ লেগেছিল কিন্তু এরম করতে করতে আস্তে আস্তে সময় পেরিয়ে গেল এবার ছমাস হয়ে গেছে তো রুবি ম্যাডাম একবার ভাবল যে আমি নিজের বাপের বাড়িতে থাকতে চাই হাজবেন্ড আছে আসানসোলে রুবি ম্যাডাম গেল নিজের বাপের বাড়িতে থাকতে যেদিন গেল বাপের বাড়িতে থাকতে সেদিন রাত্রে ওনার হাজবেন্ডের কিছু বন্ধুকে উনি ডাকলেন বললেন তোরা আয় ভালো ওয়ার্ল্ড কাপের আজকে ফুটবল ম্যাচ আছে সবাই মিলে বলে হাজব্যান্ড নিজের কিছু ফ্রেন্ডসদের ডাকলো এবার সবাই মিলে ফুটবল ম্যাচ দেখছে ঠিক আছে আবার এই দিকে রুবি ম্যাডাম নিজের মায়ের সঙ্গে গল্প করছে জানো তো মা আমার শাশুড়ি মা এরকম ছিলেন এরকম করতেন এরকম কথা বলতেন তো এরকম নানা রকম ডিসকাশন হচ্ছে তা হয়েছে এবং তারপর শুয়ে পড়েছে পরের দিন সকালবেলা রুবি ম্যাডাম কিন্তু বাপের বাড়িতেই আছে পরের দিন সকালবেলা চান টান করার পরে একটা ওনার ফোনে ফোন এসছে রুবি ম্যাডামের ফোনে ফোন এসছে রুবি ম্যাডাম ফোনটা তুলেছে ফোনটার ওই দিক থেকে দু তিন মিনিট কোনো কথা নেই তারপর একটা ভয়েস বলল দিয়ে কে করছ কি এবং গলাটা খুব নেজাল বা নাকের টান ছিল ঠিক ওর শাশুড়ির গলা দিয়ে কি গচ্ছা কি ঠিক এরকম ও তো রুবি ম্যাডাম তো গলা শুনে মানে ওইখানে শুকিয়ে গেছে ভয়ে ঠক 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 করে কাঁপছে নিজের মাকে বলল পাড়ার একজনকে দিয়ে নিজের ওকে ঝাড়ালো আর কি মানে ওঝা টোঝা দিয়ে আর কি ওই ঝেড়ে দেওয়া বলে না সেটা করালো আপাতত তারপর ঠিক হলো এবার ও আস্তে আস্তে আসানসোলে ব্যাক করলো এবার ননুদ আর ননুদের হাজবেন্ড তারপর আসানসোলে একবার থাকতে এলো একবার চলে যাওয়ার পরে রুবি ম্যাডামের মধ্যে আবার সেই ভয়ের সঞ্চার হলো কারণ উনি দেখে উনি দেখেছিলেন যে কিছু একটা ইনসিডেন্ট হওয়ার পরেই ওনার শাশুড়ি মা বাড়িতেও নাকটা গলাতেন বা এক্ষেত্রেও দেখেছিল যে উনি যখন বাপের বাড়িতে এসছিলেন তখন শাশুড়ি মার গলাটা এসছিল সুতরাং উনি যেই ভাবলেন যে এইবার তো আমার ননদ আর ননদের হাজব্যান্ড আমাদের এখান থেকে চলে গেছে এবার আবার শাশুড়ি মা কিছু আসবে না তো একটা ভীষণ ভয়ের মধ্যে ছিলেন এবার কয়েকদিন গেছে আসানসোল একদিন উনি রাত্রে হাজব্যান্ডের পাশে আছে হঠাৎ বাথরুমের মধ্যে একটা আওয়াজ পেল বাথরুমটা থেকে কিসের আওয়াজ ও বুঝতে পারছে না ও একবার পাশে হাত দিয়ে জাস্ট দেখলো এগুলো হ্যাঁ ইনস্টিংটিভলি আর কি হাজব্যান্ড আছে কিনা হাজবেন্ড তো আছে তাহলে কিসের আওয়াজ ও উঠল রাত্রে তখন নিরিবিলি নিস্তব্ধ বাথরুমের দরজাটা খুললো দেখলো বাথরুম থেকে সশরীরে ওনার শাশুড়ি মা বেরিয়ে এলো মুখে আলো পড়েছে পরিষ্কার একটা ক্রুদ্ধ দৃষ্টি ভুরুগুলো কুঁচকে আছে রাগে প্রচুর আক্রোশ যেন ওনার ওপরে ঠিক সেই রকম একটা ভাব নিয়ে টয়লেট থেকে যেন বেরোলো রুবি ম্যাডাম তো ভীষণ ভয় পেয়ে গেল ভীষণ মানে ভীষণ ভয় পেয়ে গেল এবং ভয়ে কাঁপতে কাঁপতে খাটের ওপরে বসে পড়ল বসে কোনো রকমে গলা থেকে একটা আওয়াজ করলো সেই আওয়াজ শুনে ওনার হাজব্যান্ড খাট থেকে উঠে পড়লো দেখলো যে রুবি ম্যাডাম ঘামছে ভয় বসে আছে লাইট টাইট জ্বালালো রুবি ম্যাডামকে জিজ্ঞেস করলো কি রুবি ম্যাডাম তো বলতে পারে না যে নিজের শাশুড়ি মাকে দেখেছে রুবি ম্যাডাম বলল যে এই বাড়িতে একটা কিছু ব্যাপার আছে তোমার হাজব্যান্ড ব্যাপারটাকে ঠিক বুঝতে পারলো না বললো ঠিক আছে তোমার হয়তো শরীরটা ভালো না কালকে চলো আমি অফিস যাব না আমি তোমার কাছে বাড়িতেই থাকবো তোমার সঙ্গে এই গল্প টল্প করবো বা তোমার শরীরে কোনো প্রবলেম যদি হয় দরকার হলো আমি আরও তারপর দু তিন দিন ছুটি নেব তো ঠিক আছে পরের দিন রুবি ম্যাডামের হাজব্যান্ড বাড়িতেই ছিল এবং রুবি ম্যাডামের কোনো শরীরে আর প্রবলেম হয়নি সুতরাং তার পরের দিন ওনার হাজব্যান্ড অফিসে গেল বিকজ এভরিথিং ইজ ওকে এরপর একদিন এরপর একদিন রুবি ম্যাডাম সকালবেলা চারটান করে বেরিয়েছে ওনার মানে আসানসোলে যে ফ্ল্যাটটা ছিল রান্নাঘর রান্নাঘর থেকে বাথরুম সরি বাথরুম বাথরুম থেকে বেরিয়ে বাদিকে রান্নাঘর তারপর ঠাকুর ঘর মাঝে ডাইনিং স্পেস আর ডান দিকে ওনাদের বেডরুম তো উনি একটু এগিয়েছেন দেখছেন ডান দিকে খাটের ওপরে গুটি সুটি মেরে একেবারে বাবু হয়ে বসে আছে ওনার শাশুড়ি এবং প্রচন্ড ক্রুদ্ধ দৃষ্টিতে প্রচন্ড ক্রুদ্ধ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে উনি তো ওইখানে ফেন্ট করে পড়ে সেন্সলেস যখন সেন্স ফিরল তখন দেখলো যে উনি খাটে শুয়েছেন পাশে হাজব্যান্ড বসে তা হাজব্যান্ড ওনাকে বললো যে দেখো আমি এসে বেল বাজিয়েছিলাম দেখলাম যে তুমি দরজা খোল নি সুতরাং আমি আমাকে ডুপ্লিকেট কি ছিলাম ডুপ্লিকেট কি দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকে তোমার এই অবস্থা দেখলাম যাই হোক তোমার জল টল দিয়ে তোমাকে খাটে শুয়েছি এখন কি হয়েছে এবার রুবি ম্যাডাম পুরো ঘটনাটা বললো যে তিন তিনবার উনি শাশুড়ি মাকে যে এক্সপিরিয়েন্স করেছেন সেই ঘটনাটা উনি বললেন তো হাজবেন্ড স্বীকারও করলেন না অস্বীকারও করলেন না হাজারক সে তো তার মা ছিল আবার এদিকে তার ওয়াইফও আছে তো উনি বললেন দেখো তুমি তুমি এটা কেয়া মানে কেয়া মানে ওনার ননদ কেয়ার সঙ্গে কথাবার্তা বলে দেখো কেয়ার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কি না বা কেয়ার এই ব্যাপারে কি বলার আছে তুমি সেটা কেয়ার সঙ্গে কথা বলে দেখো তো ও কেয়ার সঙ্গে কথা বললো আর হাজব্যান্ডও দেখেছিল যে শরীর ভালো না সুতরাং এটা নিয়ে হাজবেন্ড ওকে আর বেশি কিছু মানে জিজ্ঞাসাবাদ করেনি তো কেয়াকে যখন জিজ্ঞেস করলো তখন কেয়া বললো যে কেয়ারও সিমিলার এক্সপিরিয়েন্স আছে কিন্তু কেয়া আর কি মানে ভিজুয়ালি কখনো সামনে দেখেনি শাশুড়ি মাকে কিন্তু স্বপ্নে বারবার দেখেছে যে একটা প্রচন্ড ক্রুদ্ধ মূর্তি একটা অবয়ব স্বপ্নের মধ্যে এসছে এবং সেটা আর কি ওই কেয়ার তো মা হবে তো নিজের মায়ের ওইটা দেখেছে তো এইসবের পর ওনারা ঠিক করলেন যে দেশের বাড়িতে গিয়ে একটু দেখবেন যেগুলোর কোনো চিকিৎসা বা কোনো রকম কি বলবো মানে ট্রিটমেন্ট আছে কিনা তো দেশের বাড়ি গিয়ে একজন পুরোহিতের সঙ্গে দেখা করলো তো পুরোহিত হরস্কোপ বা হোয়াট দেখে এক্স্যাক্টলি সেটা আমি ডিটেলসে জানি না বললো যে মানে প্লাস ওনার মৃত্যু সময় তোমারগুলো বোধহয় জেনেছিল কখন শাশুড়ি মা মারা গেছে ওসব ওইসব দিনক্ষণ বললো যে ওনার মৃত্যু সময় কোনো দোষ নেই কিন্তু আপনারা যেহেতু ওনাকে এত ব্যঙ্গ করতেন ওনাকে গুরুত্ব দিতেন না ওনার মধ্যে একটা রাগ জন্মেছিল এবং এই রাগটা বা এই আপনারা যে অবহেলা করতেন এটা ঠিক না এটা কিন্তু আমিও বিশ্বাস করি পাঁচটা আঙুল সমান হয় না সুতরাং এটা নিয়ে আমি একটা পয়েন্ট বলবো আপনাদের পাঁচ তো আপনারা ওনাকে অবহেলা করতেন এবং সেই রাগটা উনি যখন জীবিত ছিলেন উনি সেটাকে উনি মানে আপনাদের বোঝাতে পারেননি বা দেখাতে পারেননি কারণ আপনারা তো ওনার সঙ্গে মিসবিহেভ করতেন বা ওনাকে নিয়ে হাসতেন বা গুরুত্ব দিতেন না তো মৃত্যুর পর উনি এইভাবে নিজের রাগটাকে মেটাচ্ছেন সুতরাং আমি একটা শান্তি পুজো করবো আর আপনাদের আপনাকে এবং আপনার যে ননদ কেয়া আপনাদের হাতে বেঁধে দেবো মানে হয় না এই মাদুলি বা ওই টাইপের কিছু বেঁধে দেবো আশা করি তারপর প্রবলেমগুলো সলভ হবে সুতরাং শান্তি পুজো হলো ওনাদের হাত বেঁধে দিল এবং তারপর থেকে ওই প্রবলেমগুলো এখনও হয়নি আমি যা জানি এখনও ওই প্রবলেমগুলো হয়নি এবং যদি প্রবলেম হয়েও থাকে চারিদিকে তাহলে ওনারা ফিল করছেন না হয়তো ওই জিনিসগুলো পড়েছেন বলে বাট রুবি ম্যাডাম এখনো ওই শখটার থেকে কিন্তু পুরোপুরি বেরোতে পারেননি এইটা ছিল শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের দেওয়া ঘটনা যেটা আমি আপনাদের বললাম এবার এক দেড় মিনিট বিরতি নেব নিয়ে আমি সেকেন্ড ঘটনায় যাব তাপসবাবু লিখেছেন সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা বাহ খুব সুন্দর পাঁচটা আঙুল সমান হলেই খারাপ আচ্ছা পৃথিবীটা খুব বোরিং হয়ে যেত যদি পাঁচটা আঙুলই সমান হতো না মানে আপনি যদি মানুষকে দিয়ে বিচার করেন পাঁচটা আঙুল সমান বলতে যদি আমরা বুঝি সব মানুষের নেচার এক হবে তাহলে কিন্তু পৃথিবীটা খুব বোরিং হয়ে যেত আর একটা কথা আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দোষ গুণ থাকে এবার আপনি একটা মানুষের একটা পার্টিকুলার কেউ পারফেক্ট নয় আপনি যখন একটা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন তার কিছু সাইডগুলোর সঙ্গে আপনার ইন্টারাকশান হচ্ছে সুতরাং সেই দিকগুলোর সঙ্গে সেগুলো হয়তো তার ভালো দিক সুতরাং সে আপনার কাছে ভালো কিন্তু তার কিন্তু কিছু খারাপ দিকও থাকতে পারে রাইট মানে এই ধরুন একজন মানে কি বলবো মানে প্রত্যেকটা এবার আপনি সেই লোকটার কোন কোন দিকগুলোর সঙ্গে ইন্টারাক্ট করছেন তার ওপর বেশ করে ঠিক হবে যে লোকটা আপনার কাছে ভালো আবার অন্য একটা লোকের কাছে সে হয়তো খারাপ একটা লোক হয়তো খুব সুন্দর পড়ায় স্কুলে সে স্টুডেন্টদের কাছে ভালো কিন্তু হয়তো সে বাড়িতে গিয়ে ফ্যামিলিকে টাইম দিচ্ছে না সে তাদের কাছে খারাপ সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যে দোষগুণ থাকে এবার তুমি মানে কোন দিকটা দেখছো বা আপনি কোন দিকটা দেখছেন তার ওপরে সেই মানুষটা আপনার কাছে ভালো বা খারাপ হিসেবে আসে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট হয় না কারণ পারফেক্ট হলে আমরা জন্মাতাম না তো এটা ছিল ফার্স্ট ঘটনা আর এবার আমি যাই সেকেন্ড ঘটনায় থ্যাংক ইউ মিটু ম্যাডাম আপনার বলার স্টাইল খুব ভালো থ্যাংক ইউ মধুমিতা ম্যাডাম দাদা আপনি কি নাটকের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি ওই দুর্গা পুজো টুজোয় নাটক টাটক করি ওই ভুবন মনমোহিনী জিজ্ঞেস করেছে হ্যাঁ আমি অঘটন করেছি তারপর মধুরেনও করেছি এবার দম্পতি বলে একটা নাটক করার কথা নাটক টাটক টুকটাক করি আর কি ওই মানে পুজোর সময় আর কি তার বেশি কিছু না আচ্ছা এবার আমি ঘটনায় যাই ইটস কনসেপ্ট অফ রিলেটিভিটি একদমই তাই ঠিক বলেছি অঙ্গনা ম্যাডাম আচ্ছা এবার যাচ্ছি আমি সেকেন্ড ঘটনায় আমাদের একটাই দোষ আমরা সবাই ভালো দিকটায় খুঁজতে যাই খারাপটা দিকটা খুঁজে দেখি না ওকে আপনাকে দেখলেই বোঝা যায় আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এবার আমি শুরু করছি নেক্সট ঘটনা এই ঘটনাটা আমাকে দিয়েছে মিলি ম্যাডাম এই ঘটনাটা ভিন্ন প্রকৃতির ঘটনা ভিন্ন প্রকৃতির ঘটনা কেন বলছি সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন তাহলে এই ঘটনাটা শুরু করা যাক ঘটনাটা একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের সঙ্গে হয়েছিল এবং এই প্যারানরমাল অ্যাক্টিভিস্ট মানে অ্যাক্টিভিস্টের ঘটনাটাই আর কি আমি আপনাদের আজকে বলতে চলেছি যেটা আমার সঙ্গে মিলি ম্যাডাম শেয়ার করেছে মিলি ম্যাডাম অত্যন্ত ভালো ভালো ঘটনা শেয়ার করেন এবং আমি অত্যন্ত গ্রেটফুল মিলি ম্যাডামের কাছে যে শি শি ফিল দ্যাট আই ডিজার্ভ টু দা রেট দ্য ইনসিডেন্টস উনি যেগুলো আমাকে দেন তো আমি এবার শুরু করছি তাহলে ওই প্যারানরমাল অ্যাক্টিভিস্টের ঘটনা এই প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের ঘটনা বা ইনি মানে এই যে এর ঘটনা আমি মিলি ম্যাডামের থেকে শুনে আপনাদেরকে আগেও বলেছি ইনি এক একটা জায়গায় যান কিছুদিন করে নর্মালি থাকেন প্রিপেয়ার্ড হয়ে যান প্রিপেয়ার্ড হয়ে যান থাকেন এবং সেখানে গিয়ে উনি দেখেন যে কিছু প্যারানর্ম্যাল ব্যাপার স্যাপার আছে কি না এবং সেগুলো মানে নিয়ে তারপর মানে রিসার্চ করেন বা হোয়াট এভার এ মানে করে টোরে আর কি তারপর সেগুলো উনি পডকাস্ট বা নানা সোশ্যাল মিডিয়ামের ফোরামে পাবলিশ করেন কিন্তু কিন্তু প্রবলেম কি হচ্ছে কিন্তু এবার যেটা মজার ইনসিডেন্ট এবার হল যে উনি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দিস এবং ঘটনাটা হয়েছিল হিমাচল প্রদেশে ঘটনাটা ভিন্ন ধর্মের ঘটনা উনি মানালি থেকে আসছেন কুলুর দিকে কুলু মানালির কথা আমরা সবাই জানি উনি মানালি থেকে আসছেন কুলুর দিকে এবার একটা চায়ের দোকানে বসেছেন চায়ের দোকানে উনি শুনতে পেলেন যে কিছু লোক আর কি ভূত বা গোস্ট নিয়ে কথাবার্তা বলছেন অবভিয়াসলি ওনার তো উনি তো প্যারানর্মাল এক্সপার্ট ওনার তো মানে এটাই হলো ওনার মানে লাইন অফ ইন্টারেস্ট প্যাশন তো উনি আর কি ওদের সঙ্গে বসে মানে উইথ লট অফ ইন্টারেস্ট ঘটনাগুলো শুনতে শুরু করলো তো এবং একটা অদ্ভুত জিনিস দেখবেন যে আপনি যদি কোনো অচেনা পরিবেশে যাদের আপনি চেনেন না তাদের ভূতের গল্প বলতেও শুনতেও চলে যান তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কে কোথায় থেকে এসছেন ভালো আছেন কোথায় থাকেন ও কলকাতায় ওরপ করবে না তারা যারা ভূতের গল্প বললো আপনি যদি চলে যান আপনাকে জাস্ট তাকাবে নিজের গল্পটাকে কিন্তু কন্টিনিউ করবে তো যে বলছিল সেও কন্টিনিউ করলো আর কি মানে এই প্যারানর্ম্যাল এক্সপার্ট সে জাস্ট ঘটনাটা শুনতে শুরু করলো এবার ঘটনাটা হলো যে মানালি সাইডে একটা পুল আছে বা ব্রিজ আছে সেই ব্রিজটা নাকি হনটেড কি ব্যাপার সেটা শোনা যাক উনি কিছুটা শুনলেন যে ওইখানে বোধ একজন কোনো মহিলা মারা গেছিল কিন্তু উনি তারপর মানে বা মানে গুলি মেরে তাকে মেরে দেওয়া হয়েছিল ওই পুলের ওপরে কিন্তু তারপর উনি কিছু আর্কাইভ টার্কাইভ খুঁজে পরে খুঁজেছিলেন উনি কিন্তু কিছু পাননি পাননি বলে যে ইনসিডেন্টটা হয়নি তা না আবার ইনসিডেন্টটা যে হয়েছে তারও কোনো প্রমাণ নেই বাট বেনিফিট অফ ডাউটটা আমরা প্যারো এক্সপার্টকেই দেব বিকজ ইজ এ ভেরি রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন তো উনি ঠিক করলেন যে ঠিক আছে আমি পুলটায় রাত্রে থাকবো থেকে দেখবো কি হয় তো উনি হাইওয়ের ওপরে সাইডে একটা ছোট হোটেল ওই ধাবা টাইপের একটা ছোট হোটেলে উঠেছিলেন উনি হোটেলে গিয়ে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার একটা হোটেল বয়ও ছিল ওনারা যেটা বলল যে একটা ছেলে আর একটা একটা ছেলে একটা মেয়েকে ওই পুলের ওপরে শোনা যায় যে শ্যুট করে মেরে দিয়েছিল একটা কোন রিলেশনশিপ ছিল হাজব্যান্ড ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে দাদা বোন হতে পারে কিছু একটা ছিল চেনা সম্পর্ক এবং সেই ছেলেটি বা সেই লোকটি সেই মেয়েটিকে সেই ট্যুরিস্ট ছিল তারা গুলি করেছিল এবং মেয়েটি ওই স্পটে ওইখানেই পুলের ওপরে বা ব্রিজের ওপর পুল কথাটা আমি ইউজ করছি কারণ নন বেঙ্গলি যে গল্পটা প্যারানোমাল এক্সপার্ট বলেছে সে পুল কথাটা ইউজ করেছিল ব্রিজের ওপরে সে অন দ্য স্পট মারা যায় তো এবার যেটা হলো যে ওই ম্যানেজারটি যখন বলছিল ওর সঙ্গে একটি বয় ছিল তো সে বলল যে আমি নিজে অলৌকিকটা দেখেছি অবভিয়াসলি তখন প্যারানোমাল এক্সপার্ট প্রচন্ড চমকে গেল এক্সাইটেড হয়ে গেল বলল যে কি হয়েছে কী শুনি বলো তো দেখি বললো যে আমি একবার সাইকেল করে হোটেল থেকে আমার গ্রামের বাড়িতে ফিরছিলাম বেসিক্যালি এক ওই পুলটা আছে পুলের নিচে একটা খালের মতো আছে এবং ওই অবাঙালি প্যারানামুল এক্সপার্ট যখন ঘটনাটা বলেছিলেন উনি বলেছিলেন যে পুল হ্য পুলকার নিচে এক নেহের হ্যাঁ মানে একটা ব্রিজ বা রকম ছোটোখাটো পুল আছে তার নিচে একটা ওরকম খালের মতো আছে এবারে ব্রিজটা ক্রস করলে একটা গ্রাম আছে তো এই বয়টা ওই গ্রামে থাকতো তো এই ছেলেটা বলছে যে এবার আমি একবার অনেক রাত্রে থার্টি সাইকেল করে ব্রিজটা ক্রস করে আমি নিজের গ্রামে ফিরছি আমি যখন ব্রিজটায় উঠতে যাব সাইকেলে করে তখন দেখছি ব্রিজের একেবারে উল্টো সাইডে একটি মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে ও ভীষণ ঘাবড়ে গেছিল কারণ ও ইনসিডেন্টটা তো অনেক আগে থেকে শুনেছিল ব্যাক অফ দ্য মাইন্ড তখন ওর মাথায় ওইটাই এসে গেল কিন্তু তারপরেই দেখলো মেয়েটা কিন্তু আর পুলের ওই সাইডে দাঁড়িয়ে নেই ও কি করলো ও তখন সাইকেলটা নিয়ে আস্তে আস্তে পুলটা ক্রস করলো কিন্তু পুলটা ক্রস করার সময় কিন্তু আমি যেটা বললাম মেয়েটা নেই এবার ও যখন জাস্ট আউট অফ কিউরিওসিটি কৌতূহল বসত পেছনে ঘুরলো দেখলো ও যেদিক থেকে এসছে ওই দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে ও কোনো রকমে সাহস সঞ্চয় করে নিজের বাড়িতে গ্রামে ফিরে গেল সেই রাত্রে এইটা ছিল সেই ছেলেটার ইনসিডেন্ট তো সুতরাং কিছু তো আছে মানে একটা কথা আছে না যে যখন এত কিছু লোকে বলছে কিছু তো হবে মানে আমি ওই প্রভাবটা ইউজ করব না যে যার অটে তার কিছু সত্যি বটে পুরোটাই সত্যি ফুল 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 ইনসিডেন্ট ইজ ইজ আ ফ্যাক্ট ফ্যাকচুয়াল ইনসিডেন্ট এবং এইবার আসল ঘটনাটা তাহলে শুনুন এটা তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল রিয়েল ঘটনাটা এবার শুনুন তাহলে কি হলো এর পরে এই যে প্যারানর্মাল এক্সপার্ট যে মুহূর্তে ছেলেটার কাছে শুনল যে সে অনুভব করেছে যে এরকম আছে সে বললো আমি বস এখানে থাকবো এবং আমি রাত্রে পুলে থাকতে চাই ম্যানেজার বা ছেলেটা কিন্তু খুব একটা ওকে ব্যাক দিল না যে না থাকবে না বা এই করবে না উল্টে ম্যানেজার বললো যে তুমি চাইলে থাকতেই পারো এখানে নর্মালি সাড়ে আটটা নটার মধ্যে ডিনার করে নিতে হয় তুমি ডিনার করে যেতেই পারো দরকার হলে আমি তোমাকে একটা খাটিয়া বা খাট বাইরে দিয়েও দিতে পারি আবার তুমি চাইলে নিজের গাড়িতেও ঘুমোতে পারো খালি তোমাকে কিছু অ্যাডিশনাল পয়সা দিতে হবে এইগুলোর জন্যে তো প্যারানোলম এক্সপোর্ট তো রাজি হয়ে গেল দিতে সময় মতো ডিনার করলো পাহাড়ি জায়গা মানালি এরিয়া নিরিবিলি নিস্তব্ধ করে এবার প্রস্তুতি নিচ্ছে ওই পুলে যাওয়ার জন্য ম্যানেজার সাড়ে নটা বাজলো নিজের বুলেট করে চলে গেল নিজের বাড়িতে মানালিতে বাকি যারা সব স্টাফ ছিল হোটেলের তারা বাকি যে সব খাবার দাবার বা জিনিসপত্র মানে বেঁচে ছিল সেইগুলোকে নিয়ে হোটেলের একটা টেম্পো করে কুলু চলে গেল তাহলে পড়ে থাকলো কে এই ছেলেটা ওই ওয়াইটা আর এই প্যারানর্মাল এক্সপার্ট দুজনে হোটেলে সেই রাত্রে এবার ছেলেটা বলছে যে আমি এবার আসি স্যার সাইকেল করে রাত হয়ে গেলে আমি তো থাকবো না তো প্যারা এক্সপার্ট ওকে বললো যে তুমি আমার সঙ্গে চলো না ছেলেটা তো শুনেই বললো আমি যেতে পারবো না আমি কিছুতেই যেতে পারবো না তুমি একলা যাও তুমি যা ইচ্ছে করো আমি কিছুতেই ওই পুলে যাবো না আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে তারপর আমি যেতে পারবো না তো প্যারা এক্সপার্ট ওকে বলল তোমার তো ভাই ছ ফুটের ওপরে হাইট তাগড়া চেহারা মাস্কিউলার চেহারা এবং খুব ফর্সা ছিল মানে হ্যান্ডসাম স্মার্ট গায়ে তোমার তোমার এত ওয়েল বিল্ড চেহারা আর আমি তো তোমার সঙ্গে থাকবো তোমার এত ভয় কিসে তুমি চলো আমার সঙ্গে তোমার কিচ্ছু হবে না অনেক বলার পরে অনেক বলার পরে ছেলেটা রাজি হলো কথা ঠিক হলো যে অ্যারাউন্ড ইলেভেন থার্টি ওরা সাইকেলে করে মানে যে প্যারানর্মাল এক্সপার্ট সে ছেলেটার সাইকেলের পেছনে বসে যাবে ঘড়িতে সাড়ে এগারোটা বাঁচল ছেলেটা সাইকেলটা বার করল ছেলেটার সাইকেলের পেছনে সিটে প্যারানর্মাল এক্সপার্ট বসল ওনাদের সঙ্গে কি কি জিনিস ছিল দুটো টর্চ একটা টেম্পারেচার ভ্যারিয়েন্স ইনফ্রারেড থার্মোমিটার আর একটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার ফ্রিকোয়েন্সিটাকে দেখার জন্য ফিল্ড মিটার আর থার্মোমিটারটা ছিল বেসিক্যালি ওই অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা দেখার জন্য আর দুটো টর্চ হোটেল থেকে পুলটা অ্যারাউন্ড দু তিন কিলোমিটার দূরে টু টু থ্রি কিলোমিটার এবার সাইকেলে করে ওরা যেই রওনা হলো আপনাদের মধ্যে তো অনেকেই মানালি কুলু গেছেন দার্জিলিং গ্যাংটকও তো গেছেন মানালি কুলু ছেড়ে দিন কখনো রাত নটা দশটা এগারোটা বারোটায় ওই পাহাড়ি রাস্তা দিয়ে উঠেছেন তাও হয়তো উঠেছেন সাড়ে এগারোটা বারোটার সময় কখনো পাহাড়ি রাস্তা দিয়ে উঠেছেন মানালিতে আমি নিজে তিনবার গেছি ওইসব দিকে অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশ মানে মনে হবে পাহাড় আপনাকে খেয়ে নেবে বন্ধু বান্ধবদের সঙ্গে গাড়ি করে আড্ডা মারতে মারতে যাচ্ছি সেটা আলাদা মজা কিন্তু অন্ধকারে সাইকেলে করে ওই পাহাড়ি রাস্তা দিয়ে পুলে যাচ্ছি সেটা কিন্তু অন্য রকম ব্যাপার সাইকেলে করে দুজনে যাচ্ছে চারিদিকে নিস্তব্ধতা ওই লোকটার কথাটা যদি আমি কোট করি সান্নাটা সান্নাটা সন্নাটা সন্নাটা নিস্তব্ধতা নিরিবিলি পরিবেশ পাহাড়ে দেখবেন এরকমভাবে সব স্লান্টিং অবস্থায় সব গাছ থাকে গাছগুলো ওই রকমভাবে আছে কোনো জন্তু জানোয়ারও যদি আসে ওনাদের কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই ভূত ছেড়ে দিন একটা লোক নেই দুজনে সাইকেলে করে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে সেই রাত্রে আর এই এক্সপার্ট থেকে দিকে তাকাচ্ছে থেকে থেকেই পেছন দিকে তাকাচ্ছে পঞ্চাশ মিটার একশো মিটার যাচ্ছে পেছনে তাকাচ্ছে কেন সেই উত্তর ওনার কাছে নেই কিন্তু উনি কিছু একটা ফিল করেছিলেন এরকম উনি কোনোদিন করেননি উনি কিছু একটা ফিল করেছিলেন ওই আছে যার জন্য উনি বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন হয়তো উনি ইনস্টিংটিভলি বা ভেতর থেকে কোনোভাবে কিছু বুঝেছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে বা কিছু একটা হতে পারে সেইটা ভেবেই হয়তো বারবার ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে পেছন দিকে তাকাচ্ছিল সাইকেলটা আস্তে আস্তে পুলের কাছে গিয়ে দাঁড়ালো কোনো মানুষ নেই কোনো জন্তুর আওয়াজ পর্যন্ত নেই কোনো কুকুর পর্যন্ত ডাকছে না পুলের কাছে গিয়ে সাইকেলটা রেখে এবার পুলে ওরা উঠবে ছেলেটাকে বলল যে দুটো টর্চ ধর সাইকেলও চলাকালীন চলাকালীন ও নিজের টর্চগুলো ধরেছিল আর পুলে ওঠার সময় ছেলেটাকে বললো যে তুই দুটো দুটো টর্চ ধর একটা টর্চ দিয়ে তুই নিজের রাস্তা দেখবি আর একটা টর্চ দিয়ে আমি তোর সঙ্গে যাব আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাবি পুলের ওপর দিয়ে এবার পুলটার বর্ণনা দিয়ে দিই কিছুটা আপনাদের বর্ণনা আগেই দিয়েছি যে পুলটা ওই ধরুন একশো থেকে একশো কুড়ি মিটার হবে লম্বা নিচে একটা ওই খালের মতো ওপরে কাঁচা রাস্তা পুলের সাইডে কোনো রেলিং নেই সিচুয়েশনটা ভাবুন মানে ভূত ছাড়াই আপনাকে যদি এরকম সিচুয়েশনে ফেলা যায় আপনার কি অবস্থা হবে তো যাই হোক এবার ওরা আস্তে আস্তে পুলের উপর দিয়ে হাঁটা শুরু করল উনি হাঁটার আগে নিজের টেম্পারেচার দেখলেন ওই ইনফারেট থার্মোমিটারে সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবার পুলের উপর দিয়ে হেঁটে হেঁটে দুজনে মিলে ওই প্রান্তে গেল থার্মোমিটারে টেম্পারেচার সিক্স ডিগ্রি আছে কোনো চেঞ্জ নেই ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটারেও কোনো রকম ফ্রিকুয়েন্সি ভেরিয়েশন বা কিছু নেই সব ঠিক আছে পুলের দিক অব্দি গেল এখনও সব ঠিক আছে এবার তো ঘুরে আসার পালা এবার দুজনে মিলে ঘুরেছে ঘুরে একটু এগিয়েছে একটু পুলের উপর দিয়ে এগিয়েছে দেখে যে টেম্পারেচারে শার্প পাঁচ ডিগ্রি ড্রপ করলো মানে টেম্পারেচার যেটা ছিল থার্মোমিটারে সিক্স ডিগ্রি সেটা হয়ে গেল ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ও ইমিডিয়েটলি বুঝলো কিছু একটা গন্ডগোল হতে চলেছে ও তক্ষুনি নিজের ঘড়িটা বার করে দেখলো টাইম কটা টাইম ছিল তখন ঠিক বারোটা বেজে বেয়াল্লিশ মিনিট রাত টুয়েলভ ফর্টি টু এ যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট এক্সপার্টের কাছে বা যারা এই ধরনের কাজ করে এক্স্যাক্ট টাইম অফ দ্য ইনসিডেন্ট বা হন্টিং ইনসিডেন্ট জানাটা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ বেশিরভাগ সময় যখন কেউ এইসব দেখে তখন তারা সেটা নিয়ে ভাবে বা কিছু করে কিন্তু উনি ঠিক টাইমটা দেখলেন তখন কোনোভাবে যখন ঠিক টেম্পারেচারটা এক সেকেন্ডে একটা মানে শটে একেবারে পাঁচ ডিগ্রি পড়েছে তখন দেখলো টাইম হলো বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট চারিদিক নিস্তব্ধ টেম্পারেচার পড়ে গেল ও ওইখানেই ঠক ঠক করে কাঁপছে শীত তো বেড়ে গেছে ও ছেলেটাকে কিছু বলল না ও ছেলেটাকে বলল যাও তুমি সাইকেলটা নিয়ে এসো ছেলেটা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে অন্ধকারে ক্ষীণ হয়ে গেল ও দেখতে পাচ্ছে তা অনেক দূরে গিয়ে বা ছেলেটার মূর্তিটা সাইকেলটা নিচ্ছে এই সময় প্রচন্ড জোরে এক দঙ্গল জন্তু দৌড়ে যাওয়ার আওয়াজ পেল ও কিন্তু পুলে দাঁড়িয়ে আছে এক দঙ্গল জন্তু যেন কোথায় থেকে আসছে চারিদিক থেকে এবং আওয়াজটা ছিল মনে হচ্ছিল যেন প্রচুর শুয়োর একসঙ্গে আসলে একটা মানে গ্রুপে যেরকম আওয়াজ হয় সুয়ারও কি ঝুণ্ড এই টার্মটা ইউজ করেছিল যেটা বাংলায় একটা মানে প্রচুর শুয়োরের একটা গ্রুপ যদি আসে সেই রকম একটা প্রচন্ড আওয়াজ শুরু হলো হওয়া এবং মনে হচ্ছে যেন সব কিছুকে ছিঁড়ে সব কিছুকে ধ্বংস করে সেই 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 প্রাণী বা সেই সেই যাই হোক তারা যেন পুলের দিকে আসছে এবং এটা শুরু হলো যখন ওই টেম্পারেচারটা ড্রপ করলো ঠিক তখন এবার ছেলেটা আস্তে আস্তে ওর কাছে এলো ও ছেলেটাকে জিজ্ঞেস করলো তুমি কি কোন আওয়াজ পাচ্ছ ছেলেটা বললো হ্যাঁ আমি যেন পাচ্ছি একটা আওয়াজ প্রচুর জন্তু যেন একসঙ্গে আসছে ওরা বুঝতে পারছে না কি করবো ওদের কাছে কোনো অস্ত্র নেই কোথায় থেকে এই জন্তু আসছে কি করে এলো আস্তে আস্তে আওয়াজটা মিলিয়ে গেল আবার সেই সান্নাটা আবার সেই নিস্তব্ধতা দুজনে দাঁড়িয়ে আছে পুলের তিন চার মিনিট ওরা এই প্যানিক সিচুয়েশনের ওপরে মধ্যে ছিল তারপর দুজনে আস্তে আস্তে পুলটা ক্রস করে ওখানে গেল ওখানে মোটামুটি আধ ঘন্টা মতো বসলো এবার ছেলেটা বলল। আমি তো আপনাকে বলেছিলাম এই পুলের ওপরে কিছু না কিছু ব্যাপার আছে বলে ছেলেটা ছেলেটা বলো আমি আর থাকবো না আপনি যেতেও পারেন থাকতেও পারেন আমি চলে যাব বলে ছেলেটা নিজের সাইকেল নিয়ে পুলের ওপর দিয়ে চলে গেল এবার এই প্যারানর্মাল এক্সপার্ট একলা পুলের সাইডে বসে আছে এই সময় ওর মনের মধ্যে কিছু প্রশ্ন এলো এই আওয়াজটা কি করে এলো এখানে তো কোনো জন্তু জানোয়ারের দল থাকে না আওয়াজটা যখন চলে গেল তাহলে তখন আওয়াজটা আর হলো না কেন খালি আওয়ার আসার সময় আওয়াজটা হলো কেন সত্যি কি মেয়েটাই শুধু মারা গেছিল না আরো ভয়ঙ্কর কিছু ঘটনা আছে যেটা আজ অবদিকেও জানতে পারেনি এবং এইগুলি ভাবতে ভাবতে হাতে একটা পোকামাকড়ও কামড়ে দিয়েছিল পরের দিন লোকটার হাত ফুলে গেছিল বাট সেটা অত অটো মানে ইজ নট সো ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট নয় ও যখন এইসব প্রশ্ন নিয়ে নাড়াচড়া করছে ভাবনা চিন্তা করছে তখন দেখল যে দূর থেকে কে যেন আসছে পুলের ওপর দিয়ে কাছে যখন আসলো বুঝলো যে ওই ছেলেটি সাইকেল করে এসছে ওর দেখে অবাক বললো যে তুমি আবার চলে এলে কেন ছেলেটা বললো যে দেখো হিন্দিতে যে কথাটা বলেছিল ইনসানিয়ত নাম কি চিজ হতে হয় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বা মনুষ্যত্ব বোধ বলে একটা জিনিস হয় তোমাকে আমি এখানে এইভাবে রেখে এখান থেকে চলে যেতে পারি না তাই জন্য আমি চলে এলাম তো অবভিয়াসলি ওরও ভালো লাগলো এবং ওই ছেলেটা নাকি এখন ওর বন্ধু ওই ছেলেটা নাকি এখন ওই প্যারানর্মাল এক্সপার্টকে ভিডিও টিডিও হোয়াটসঅ্যাপ করে ও থামস আপ টামস আপ দেয় সো দে আর স্টিল ইন এ গুড রিলেশনশিপ এরপরে ওরা অ্যারাউন্ড তিনটে অব্দি ওখানে বসেছিল তারপর ছেলেটা বললো যে অলরেডি তিনটে বাজে আমি এখন আর বাড়ি যাব না আমি আজকে চলুন আপনার সঙ্গে হোটেলে যাব হোটেলে থাকব বলে ওরা তারপর হোটেলে ব্যাক করে এইটা ছিল মানালির ইনসিডেন্ট শেষ হলো সেকেন্ড ঘটনা এবার আবার এক দু মিনিট বিরতি দিই নিয়ে এবার আমি সাড়ে দশটা তো বাজে থার্ড ঘটনায় যাই আপনাদের কি খুব খিদে পাচ্ছে থ্যাংক ইউ সর্বানি ম্যাডাম অপরাজিতা ম্যাডাম অঙ্গনা ম্যাডাম সবে তো বিকেল হ্যাঁ তুমি জার্মানিতে থাকো অঙ্গনা তোমার তো বিকেল হবে হয়ে গেছে ম্যাডামের ভালো কথা তো এইবার দাদা আপনি খুব সুন্দর বলছেন ভালো লাগছে শুনতে পৌঁছালি ম্যাডাম লিখেছেন থ্যাংক ইউ ম্যাডাম আপনারা যে শুনছেন আমি খুব কৃতজ্ঞ আপনারা যে সময় বার করে শুনছেন আমি আমি খুব মানে আই ভেরি হ্যাপি এবং এতগুলো ঘন্টা আপনাদের পাচ্ছি আমি আমাকে তো সেই ভ্যালুটা আপনাদের দিতে হবে কারেক্ট সেই আপনাদের যাতে টাইমটা ওয়েস্ট না করি সেইটা আমার মানে সবচেয়ে মানে প্রধান উদ্দেশ্য যাতে এই টাইমটা আপনাদের কিছুটা মানে কিছুটা আর কি মানে কী বলবো মানে এনজয়মেন্ট বলুন বা থ্রিলিং এক্সপিরিয়েন্স বলুন সেটা করতে পারি এবার আমি আসছি তাহলে থার্ড ঘটনা এই ঘটনাটা আমাকে দিয়েছে পায়েল দাস আচ্ছা তো প্রতাপবাবু লিখেছেন ডিনার করতে করতে শুনছি খুব ভালো কিন্তু সেই সুযোগটা তো আর আমি পাবো না সুতরাং আমি তাড়াতাড়ি শেষ করি ঠিক আছে তাপসবাবু কি লিখেছেন খিদে এখন আমার খিদে এখন আমার পায় ডিনার আগে সেরে ফেলি ও খিদে পায় বলে ডিনার সেরে ফেলি বা ফাটা চানাচুর খাই মাজা বাজে ফার্স্ট ক্লাস চানাচুর দারুণ রায় খেতে চলুক এবার আমি শুরু করি তাহলে থার্ড ঘটনাটা এটা আমাকে পাঠিয়েছে পায়েল দাস পায়েলের ঘটনা আমি আগেও বলেছি এবং পায়েলের ঘটনাগুলো খুব মানে ইন্টারেস্টিং হয় খুব ইন্টারেস্টিং হয় এবং এই ঘটনাটা ওই ব্ল্যাক ম্যাজিক টাইপের আর কি মানে দেখুন অলৌকিক ঘটনা অনেক রকমের হয় কিছু হয় ব্ল্যাক ম্যাজিক থাকে না এমনি একটা মানে ইনসিডেন্ট হয় আবার কিছু থাকে অলৌকিক ঘটনা যার মধ্যে ব্ল্যাক ম্যাজিকও থাকে আর কি তো এটার মধ্যে ব্ল্যাক ম্যাজিকটা প্রিডমিনেন্টলি আছে পায়েলের অরিজিনাল বাড়ি হলো কালিয়াগঞ্জে মাঝিয়ার বলে একটি জায়গা মানে কালিগঞ্জ থেকে আরও ভেতর দিকে যেতে হয় এবং এটা হচ্ছে হলো উত্তর দিনাজপুরে মানে বেসিক্যালি নর্থ বেঙ্গল এবার ওনার বাড়ির মানে পায়েলের বাড়ির আশেপাশে কারা থাকতো তাদের সম্বন্ধে একটু এবার বলাটা খুব প্রয়োজন কারণ এই ঘটনাটা সঙ্গে তারা ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি রিলেটেড পায়েলের বাড়ির পশ্চিম কোণে ওনাদের ওখানে প্রচুর কাপালিকরা থাকতো আর কি যারা ধরুন এদিক ওদিক থেকে এসছে কাপালিক ফ্যামিলি তো ওনাদের পশ্চিম কোণে চার চারটে কাপালিক ভাইরা থাকতো তার মধ্যে যে থার্ড ভাই ছিল তার নাম ছিল বিজয় এবং বিজয়ের ওয়াইফের নাম ছিল অনিতা এবং ওদের একটি মেয়ে ছিল মেয়ের নাম ছিল পিনা এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকতো সব সময় অশান্তি লেগে থাকতো এবং থেকে থেকে হাজব্যান্ড মারত হাজব্যান্ড নেশাও করত পাশে একটি সাঁওতালদের একটি জায়গা ছিল সেখান থেকে ওই হাড়িয়া বলে একরকমই জিনিস হয় নেশা করার হাড়িয়া নিয়ে এসে খেতো টেত নেশা করতো এবং ওয়াইফকে অনিতাকে প্রচণ্ড মারত এবং অনেকে বলে যে অন্যান্য ভাইরা প্রপার্টি রিলেটেড ব্যাপারে নাকি এই বিজয়কে তাঁতাত বা প্রভোগ করতো ইনস্টিগেট করতো যার জন্য আর কি সে আরো উত্তেজিত হয়ে হয়তো নিজের বউকে প্রচণ্ড মারধর করতো গালিগালাজ করতো তো এরকমই একদিন ওদের ক্ষেত থেকে সবজি টবজি এনে অনিতা রান্না করছে তো সেই দিনও প্রচণ্ড ঝগড়াঝাটি হয় এবং সঞ্জয় বলে যে তোর মরার সময় হয়ে গেছে বলে গরু নিয়ে গোয়াল থেকে চলে যায় আর কি চাষবাস করতে হেসব পায়েল ক্লাস থ্রি ফোরে পরে পড়ে তো যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিন অ্যারাউন্ড সকাল সাড়ে দশটা নাগাদ একটা প্রচণ্ড চিৎকারের আওয়াজ পায় চিৎকারটা আসে হচ্ছিল এই পশ্চিম কোণ থেকে পায়েল পায়েলের বাবা মা দাদু অবভিয়াসলি সবাই মিলে দৌড়ে যায় গিয়ে দেখে যে বিনা মানে অনিতার মেয়ে কান্নাকাটি করছে এবং গোয়াল ঘরে অনিতা হ্যাঙ্গিং মৃত অবস্থায় ঝুলছে তো অবভিয়াসলি চারিদিকে হাহাকার পড়ে যায় এবং হাজবেন্ডকে খুঁজা হাজব্যান্ড তো দেখে কান্নাকাটি যা করার করেছে আর কি তো এইসব হওয়ার পর আর কি এরা এত দরিদ্র ছিল যে পুলিশও পর্যন্ত কেস টেস্ট কিছু করেনি আর কি আচ্ছা যখন ঝুল ছিল তখন সঞ্জয় বললো কেউ কিন্তু বডিটাকে নামিও না তা কেউই সাহস পাচ্ছে না বডি নামাতে তো সেই অবস্থায় আর একজন কাপালি যে সে বলল কেন ঝুলবে কেন কি হয়েছে নামালে বলে সে ওই অনিতার বডিটাকে নামালো যাই বডি টরি নামানো হলো পায়েলদের এই জায়গাটাতে প্রচলিত আছে রাত বারোটা থেকে তিনটে তাই তো এবং দুপুর বারোটা থেকে তিনটে এটা নাকি ডেভিলস আওয়ার এই সময় নাকি তারা বিচরণ করে তো এরকমই একদিন পায়েল ডিনার করছে সাড়ে আটটা বাজে কাকিমা পায়েলকে খেতে দিচ্ছে আর পায়েলের মা বোধ হয় পায়েলের দাদুকে খেতে দিচ্ছে প্রচণ্ড জোরে চিৎকার শোনে সবাই দৌড়ে যায় চিৎকারটা আবার ওই পশ্চিম কোণ আসে দেখে বিনা বলে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে কান্নাকাটি করছে জিজ্ঞেস করা বলে যে মাকে দেখলাম কলপারে দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকছে আমি যেই মায়ের কাছে গেলাম মা নেই তো সবাই ওখানে তখন ওকে অ্যাসিওর করলো যে না না চিন্তা করিস না এটা কোনো ব্যাপার না মা আসবে তা আসবে বাচ্চা মেয়ে তো তো এইসব করে একটা মানে অ্যাসিওরেন্স দেওয়া হলো এরপরে একদিন দুপুরবেলা আবার চিৎকার করেছে আবার সবাই দেখতে গেছে দেখে যে বিনা বলছে যে আমি সব বাচ্চাগুলোর সঙ্গে খেলছিলাম পায়লো অ্যাকচুয়ালি ছোটোবেলায় ওই গ্রুপটায় খেলাধুলো করতো খেলতে খেলতে আমি আমার বাড়িতে যাই তা ওদের বাড়িগুলো কি টিনের বাইরেটা পুরো ভেতরটা উঁচু করা মাটির আর দুটো মানে কি বলবো দুটো দোপাল্লা দরজা মানে জানা আমি ঘরে যাই ঘর ঘুটঘুটটা অন্ধকার দেখি মা শুয়ে আছে সেই দেখেই আমি চিৎকার করি তো এরপর সবাই মিলে ঠিক করে যে বারবার যখন এটা হচ্ছে একটা কিছু তো করতে হবে তো ওখানে ওদের ওই মাহাত বলে কিছু মানুষ হয় মাহাত এরা ওই মানে ওঝা বা তান্ত্রিক টাইপের ঝাড়ফুঁক করা বা নানা রকম এইসব করে তো সে আর কি ওর হাতে একটা কালো তাবিজ বেঁধে দিল এবং কালো তাবিজটা বেঁধা বেঁধে দেওয়ার পর থেকে কিন্তু বিনার প্রবলেমটা কম্পারিটিভলি কমে গেল এবার দেড় মাস মতো হয়েছে ওই যে উত্তর কোণে যে কাপালিক থাকতো যে বডিটাকে নামিয়েছিল তার বউয়ের মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিল কি লক্ষণ দেখা দিল শোনা যাক বউ ভুল ভাল বকতে শুরু করলো লোকজনকে চিনতে পারত না তার দুটো ছেলে ছিল লিটন আর বিজয় লিটন বড় ছেলে এবার আরো কিছুদিন বাদে তার ডান পায়ের কাফ মাসেলটা ফুলে গেল যেন ইফ টিউমার হয়েছে তারপর আস্তে আস্তে তার পুরো শরীরে মাথা পা গা সব জায়গা ওরকম টিউমারের মতো ফুলে গেল রায়গঞ্জে ডিএম অফিসে নিয়ে গেল ডাক্তার কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি কি হয়েছে কিন্তু সারা শরীরে ওরকম ফুলে ফুলে গেছে ডাক্তার দেখালো পরে অন্য জায়গায় ডাক্তার বলল যে ক্যান্সার হয়েছে বেশি দিন কিন্তু বাঁচানো যাবে না এরপর ওই ফোলা জিনিসগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করলো ফেটে ফেটে রক্ত বেরোতে শুরু করলো ওরা কি করলো ভেলোর টেলোর নানা জায়গায় গেল চিকিৎসার চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না তার কষ্ট এতটাই বেড়ে গেছিল যে সে খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক করে করতে পারতো না এবার সবাই মিলে ওই মাহাতের কাছে গেল যে মাহাতই ওর বিনার হাতে কালো তাবিজটা বেঁধে দিয়েছিল সেই মাহাতের কাছে গেল সেই মাহাত বলল তখন যে দেখুন আমার কাছে সঞ্জয় এসেছিল সঞ্জয় এসে আমাকে বলেছিল যে আমার বউটাকে মেরে দাও মারো সুতরাং আমি ফাঁস কালির কিছু পুজো আচ্ছা করেছিলাম বা পুজো বলা উচিত না ফাঁস কালির রিলেটেড কিছু রিচুয়ালস করেছিলাম এবং তুমি যদি ওদের গোয়াল ঘরে যাও ওখানে তুমি কিছু চুল ফুল পাবে আর কি এবং যেহেতু সেই সব করেছিলাম এবং সেই সব কারণে বউ মারা গেছিল এবার ওই উত্তর কোণে যে কাপালিক থাকতো সে যেহেতু ওই বডিটাকে নামিয়েছিল কিছু একটা মানে এনার্জি বলুন বা হোয়াটেভার তার শরীরে চলে গেছিল ওনার হয়তো কিছু হয়নি কিন্তু ওনার বউ যেহেতু ওনার সঙ্গে হাজব্যান্ডের সঙ্গেই থাকে আর কি সেহেতু কোনোভাবে ওনার ওয়াইফের মধ্যে ওই এনার্জিটা পাস করে যায় এবং ওনাকে অ্যাকচুয়ালি এফেক্টটা করেছে এটা শোনার পর গ্রামের এই মানে ওখানকার যত লোক ছিল সবাই মিলে সেই মাহাতকে প্রচণ্ড মারধর করল প্রচন্ড মারধর করলো মারধর করার পরে এবার মাহাত বলল যে দেখুন উনি আর বাঁচবেন না কিন্তু এরকম ক্ষেত্রে আপনারা মৃত্যুটাকে আগিয়ে আনতে পারেন কষ্টটাকে কমানোর জন্যে কি করে না ও শ্রাদ্ধ করুন জীবিত মানুষের শ্রাদ্ধ করলে সে মারা যায় তাড়াতাড়ি তো তাই হলো সেই মহিলা শ্রাদ্ধ করা হলো তিনি কিন্তু বেঁচে শ্রাদ্ধের দিন রাত্রে উনি টিকে ছিলেন সবার কাছে জল চেয়ে খেলেন এবং উনি বললেন আমার একটা অনুরোধ আছে আমাকে মৃত্যুর পর তোরা কিন্তু বাড়ির ভিটেতেই মাটির তলায় পুঁতিস এবং এই শ্রাদ্ধের সময় মাহাত বলেছিল একটা গরু দান করতে গরুও দান করা হয়েছিল পরের দিন মহিলা মারা গেল গরুটাও মারা গেল গরুটাকে কাপালিকরা কোনোভাবে পুড়িয়ে টুড়িয়ে মেরেছিল এবং ওই মহিলাকে ওনাদের ওই বাড়ির ওখানে একটা কুল গাছ ছিল কুল গাছের তলায় পুঁতে দেওয়া হয় এবং তারপর একটা গোলাপের গাছ পোতা হয় তারপরে গিয়ে পরে ওই সঞ্জয়ের নাকি গোয়াল ঘরে খুঁজে কিছু জায়গায় ঘুটে টুটে রাখা থাকে তো সেইখানে আর কি কিছু চুল কিন্তু পেয়েছিল এরপর সঞ্জয় আবার বিয়ে করে এবং এই ঘটনাটা ঘটার আরও তিন মাস বাদে এই মাহাত একদিন সঞ্জয়দের বাড়িতে চায় সঞ্জয়ের দ্বিতীয় বউয়ের কাছে জল চায় কিন্তু জল খেয়ে সে কেমন একটা করতে করতে মাটিতে পড়ে যায় পুনরায় যেন হার্ট অ্যাটাক করেছে এবং মারা যায় সে মাহাতো মারা যায় এইটার পরে আমি যদ্দূর বুঝেছি পায়লের কাছ থেকে শুনে এখন ওই রিলেটেড আর কিছু মানে খারাপ ইনসিডেন্ট আর হয়নি তো এটা ছিল পায়েল দাসের দেওয়া একটি ঘটনা এবার আমি শেষ ঘটনাটা বলবো শেষ ঘটনাটা পাঠিয়েছে মৌমিতা চ্যাটার্জি মৌমিতা ম্যাডাম আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা পাঠিয়েছেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে বলবো অন্যান্য লাইভে একটা লাইভে যদি সব বলে দিই তাহলে তো আমি আর ঘটনা পাবো না আর আপনাদেরকে আমি আবার রিকোয়েস্ট করছি আমাকে ঘটনা পাঠাবেন যদি ভালো লাগে আমি সেগুলো ডেফিনেটলি এখানে শেয়ার করব প্লিজ পাঠাবেন আমার অনুরোধ এবার কি হয় না প্রত্যেকটা লাইভে তো সবার ঘটনা একসঙ্গে বলা যায় না তাহলে তো আমাকে দু আড়াই ঘন্টা বলতে হবে সুতরাং আমি ঘটনাগুলোকে আর কি মানে আলাদা আলাদা সেশনে বলি ব্যালেন্স করে করি আর কি তো শুরু করা যাক এবার আমার শেষ ঘটনা তাড়াতাড়ি শেষ করি এই ঘটনাটার নাম হলো তিরিশে সেপ্টেম্বর থার্টিএ সেপ্টেম্বর ম্যাডাম আমি একটু প্রথমে ঘাবড়ে গেছিলাম সেপ্টেম্বর সেপ্টেম্বর তো আমারও জন্ম মাস টুয়েলভ সেপ্টেম্বর আমার জন্মদিন তারপর দেখলাম যে ডেটটা আলাদা চলো ঠিক আছে ঘটনাটার নাম হল তিরিশে সেপ্টেম্বর ঘটনাটা এবার শুরু করা যাক মমিতা ম্যাডামের শাশুড়ি মারা ছ ভাই বোন তার মধ্যে সবাই ভালো ছিল এবং ওনার দাদু দিদা ভাই বোন সবাই মিলে একটা সুন্দর জীবন জীবনযাপন করছিলেন হ্যাঁ জীবনে তো সবারই দুঃখ আসে আনন্দ আসে কিন্তু মানে ভীষণ খারাপ কিছু ছিল না নর্মালি একটা ভালো লাইফ লিড করছিল ওনার শাশুড়ি মায়ের মেজ বোন ছিলেন স্কুল টিচার আর যে ছোট ভাই মামা তোসি মানে মামা শ্বশুর বলতে পারেন আমি শটে মামা বলছি উনি ছিলেন বিজনেসম্যান ভালো বিজনেস করতেন এবার উনি বিয়ের বিয়ের জন্যে পাত্রী দেখতে যান শোনা যায় যেখানে উনি মেয়ে দেখতে গেছিলেন সেখানে ওনার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল যার ফলে কিছু তারপরে ঘটনা ঘটেছিল যেগুলো আমি বলবো এবং তাই নয় মেটার যাতে বিয়েটা হয় হরস্কোপটাও নাকি ওই প্ল্যানেট ফ্ল্যানেটকে ওইরকমভাবে সাজিয়ে নিয়েছিল যাতে করে আর কি মানে বিয়েতেও কোনো রকম প্রবলেম না হয় এরপর শুরু হয় মামার জীবনে নানা রকম ঘটনা ব্যবসায় প্রথমত প্রচণ্ড অবনতি শুরু হয় বিজনেসে মানে প্রচণ্ড অবনতি শুরু হয় এবং এরপরে নানারকম শরীরের প্রবলেমও না শুরু হয় তো নানা রকম তান্ত্রিক ওঝাদের সঙ্গে ডিসকাস করে বা জ্যোতিষদের সঙ্গে কেউ কিন্তু রকম সলিউশন দিতে পারেনি একজন তান্ত্রিক বলে কালী পুজো করুন ঠিক হয়ে যাবে খুব ভালো কথা এবার সেই তান্ত্রিক ওনাদের বাড়িতে এসে মাটি খুঁড়ে কিছু বেড়ালের হাড় বার করে এবং বলেন এগুলো কালো বেড়ালের হাড় বললো মাটি খুঁড়লে আরও বেশি পাওয়া যাবে কিন্তু এখন এই অবধি থাক এরপরে কিন্তু প্রবলেম আরও বেড়ে গেল কি হলো এরপর থেকে দেখা গেল একটা কালো বেড়াল সব সময় মামার সঙ্গে ঘুরতে শুরু করলো অদ্ভুত ঘটনা এবং পনেরো দিনের মধ্যে মামা মারা যায় মামার শরীর কিন্তু চাঙা ছিল ভালো ছিল কিন্তু ডাক্তার বলে স্ট্রোকে মারা গেছে কি করে মারা গেল কেউ জানে না কিন্তু মামা মারা যায় এবং কবে মারা যায় তিরিশে সেপ্টেম্বর এর কিছুদিন বাদে মামার এল্ডার দিদিও মারা যায় কী ডেট ছিল তিরিশে সেপ্টেম্বর এক বছর বাদে দিদা মারা যায় শাশুড়ি মায়ের দিদা মানে শাশুড়ি মায়ের মা কী ডেট ছিল থার্টিএথ সেপ্টেম্বর তারপর ওনার ওই মেজ বোন যিনি স্কুল টিচার উনি মারা যান থার্টিএথ সেপ্টেম্বর দু সালে তার এক বছরের মধ্যে মৌমিতা ম্যাডামের বিয়ে হয় উনি দু সবাই কিন্তু থার্টিয়েথ সেপ্টেম্বরই মারা যাচ্ছে দু সালে কনসিভ করলেন কিন্তু সেই বাচ্চাও বাঁচল না কবে বাচ্চা নষ্ট হলো তিরিশে সেপ্টেম্বর এরপর ওনার যতবার উনি মানে কনসিভ করেছেন প্রত্যেকটা বাচ্চা সেপ্টেম্বরই নষ্ট হয়ে গেছে ওই ডেট তিন কিছু হচ্ছে থার্টিএ সেপ্টেম্বর অদ্ভুত কি করে হয় অদ্ভুত ব্যাপার দু সালে উনি আবার কনসিভ করলেন বাচ্চাটা ছিল প্রি ম্যাচিউর সাত মাসের একদিন ডাক্তার ওনার হাজব্যান্ডকে দেখে বললেন যে ওনার ওয়াটার ব্যাগ পেটে লিক করেছে আইদার আপনারা ওনাকে বাঁচাতে পারবেন অথবা ওনার বাচ্চাকে বাঁচাতে পারবেন অবত্যা বাচ্চাকে ওনাকেই বাঁচানো হলো বাচ্চাটা কবে মারা গেল কবে নষ্ট হলো তিরিশে সেপ্টেম্বর এই সময় দেখা যেত যে একটা কালো বেড়াল ওনাদের আশেপাশে সবসময় ঘুরে বেড়াতো এবং এই ঘটনাটা হওয়ার পরে বেড়ালটাকে কিন্তু দেখা যায়নি এই বিড়ালটার একটা ইতিহাস ছিল যে এই বিড়ালটা যখন ছোট ছিল এর সঙ্গে আর একটা ছোটো বিড়ালও থাকতো কিন্তু ওনার হাজব্যান্ড চাইতো না যে বাড়িতে বিড়াল টেরাল থাকুক অনেকের এটা হয় তো বা খাবার টাবারে মুখ দেবে ওয়াটেভার তো সে বলে যে বেড়ালটাকে সরিয়ে দিতে বিড়ালটাকে সরিয়ে রাখা হয় সামনে একটা বাড়ি যেখানে লোক থাকতো না কিন্তু ওখানে এরা ড্রেনে বেড়ালটা পড়ে যায় বিড়ালটা ইঞ্জিও হয় বিড়ালটাকে আবার কোনো রকমে বার করে উপরে ছাদে রাখা হয় ওনাদের বাড়ির কিন্তু সেখানে বেড়ালটা আর বেশি দিন বাঁচেনি বিড়ালটা মারা গেছিল বলে যে ওই বিড়ালটারই কাউন্টার পার্ট ছিল এই কালো বিড়ালটা যাই হোক মমিতা ম্যাডামের এখন ঈশ্বরের আশীর্বাদে একটি সন্তান আছে এবং বাচ্চাটা হেলদি এবং আমি কামনা করি যে বাচ্চাটা যেন খুব হেলদি হোক ভালো পড়াশোনা করুক জীবনে উন্নতি করুক নিজের বাবা মাকে খুশি রাখুক এই হলো আমার অনুরোধ যাই হোক আজকে অনেকগুলো ঘটনা বললাম চারটে বললাম এই বলে আজকের মতো আমি শেষ করছি আমাকে ঘটনা পাঠাবেন যাতে করে আমি বলতে পারি আর আপনারা সবাই ভালো থাকবেন আসছি আজকের মতো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আর আমি আগের লাইভের কমেন্টসগুলো দিতে পারিনি আমি এবার যখন কমেন্টসগুলো পড়ে দেব তখন আমি আগের লাইভের কমেন্টসগুলো আর কি মানে ওই রেকর্ডিং দেখে মানে ফেসবুকে আর কি আপডেট করে দেব থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সবাইকে জানাই শুভরাত্রি শুভ দিন যেখানেই থাকেন থাকুন মানে যেখানেই থাকেন আপনারা ভালো থাকবেন আজকে এইখানেই শেষ করছি নমস্কার